বন্ধুরা সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের খেলা আর খেলা বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন আইলিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ কল্যাণীর বদলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জৈব সুরক্ষা বলয়ে আইলিগের ম্যাচ হওয়ার কথা কিন্তু কল্যাণীতে সুরক্ষা বলয় গড়ে তোলার মতো পরিকাঠামো নেই তাই ম্যাচ যুব ভারতীতে সরিয়ে আনার সিদ্ধান্ত ফেডারেশন সচিব কুশল দাস বলেন কল্যাণীর হোটেলগুলোতে জৈব সুরক্ষা বলয় গড়ে তোলা কঠিন এই কারণে ম্যাচ যুব ভারতীতে স্থানান্তরিত করা হচ্ছে পাঁচটি দলকে নিয়ে অক্টোবর মাসে শুরু হওয়ার কথা দ্বিতীয় ডিভিশন আই লিগ যদিও প্রতিযোগিতা শুরুর তারিখ এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি কলকাতা থেকে এবার দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলছে মোহামেডান ও ভবানীপুর এই মুহূর্তে কল্যাণীতেই প্রস্তুতি নিচ্ছেন উইলিস প্লাজারা বাকি দলগুলি হল দিল্লির গারওয়াল এফসি আহমেদাবাদের আরা এফসি এবং বেঙ্গালুরু ইউনাইটেড ক্রিকেটের ডায়েরি দেশের বহু ঘরোয়া ক্রিকেটারকে গভীর সমস্যায় ফেলে এই বছরের মতো ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দিতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কোভিড-19 অতিমারির জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে বোর্ড পূর্বাভাস সেই রকমই গত কয়েকদিন ধরে বোর্ডের শীর্ষকর্তারা ব্যস্ত থেকেছেন কিভাবে ঘরোয়া ক্রিকেট চালু করা যায় সেই আলোচনাতে তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে এই মুহূর্তে দেশের মধ্যে যা করোনা পরিস্থিতি ঘরোয়া ক্রিকেট চালু করার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে কর্তারা ভাবছিলেন যদি বাকি কোনো কিছু করা নাও যায় পুরুষ ও মেয়েদের একটি করে টুর্নামেন্ট অন্তত যদি খেলানো যায় সেক্ষেত্রে রঞ্জি ট্রফি আয়োজন করা যায় কিনা তা নিয়ে জোরদার আলোচনা চলছে তবে সম্ভাবনা যে ক্ষীণ হচ্ছে তা বলেই দেওয়া যায় সবচেয়ে সংকটের মধ্যে পড়তে চলেছেন দেশের অসংখ্য ঘরোয়া ক্রিকেটার যাদের স্থান নেই আইপিএল নিলামে প্রতীক্ষার অবসান অবশেষে শেষ হলো শান্তাকুমারান সুশান্তের 7 বছরের নির্বাসন এর আগে আইপিএল এ স্পট ফিক্সিং করে 2013 সালে ক্রিকেট থেকে নির্বাসনের মুখে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার সুশান্ত রবিবার শেষ হলো তারই মেয়াদ ফলে 22 গজে ফিরতে আর কোনো বাধা রইল না তার এই প্রসঙ্গে সুশান্ত জানান এই দিনটির জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি আমার পুরো পরিবারের কাছেই আজ স্বস্তির দিন শাস্তি থেকে মুক্তি পেলাম নিজেকে আজ স্বাধীন মনে হচ্ছে ক্রিকেট মাঠে ফিরতে পারা নিয়ে কোনো বাধা রইল না এটা ভেবেই দারুণ স্বস্তি এবং উচ্ছ্বসিত ইংল্যান্ডের বিশেষ জৈব সুরক্ষিত বলয়ে থাকলেও দুবাই পৌঁছানোর পরে 6 দিন নিভৃতবাসে থাকতে হবে অস্ট্রেলীয় জোড়ে বোলার জোস অ্যাজলউডকে এই খবর জানিয়েছেন চেন্নাই সুপার কিংস এর বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স তিনি জানিয়েছেন বাকি 2 অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথের ক্ষেত্রে একই নিয়ম মানতে হবে নিভৃতবাসের পরে হবে করোনার পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসার পরে ওরা অনুশীলনে নামবে রাজস্থান রয়্যালস ছেড়ে তিনি এবার খেলবেন দিল্লি ক্যাপিটালস এর হয়ে যে দলে রয়েছেন শিখর ধাওয়ান পৃথ্বী শ শ্রেয়স আয়ার ঋষভ পন্থের মতো ব্যাটসম্যানরা তাদের সঙ্গে পাল্লা দিয়ে প্রথম দলে ঢোকার মহড়া শুরু করে দিয়েছেন রাহানে এবং তার অনুশীলনে কড়া নজর রাখছেন হেড কোচ রিকি পন্টিং যিনি মাঝে মধ্যে ব্যাটিং নিয়ে মূল্যবান পরামর্শ দিচ্ছেন সেই অনুশীলনের ভিডিও রাহানের পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন অনেক কিছু শেখার আছে রাফাল নাদাল রজার ফেডারার নেই কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ কিন্তু রবিবার ইউএস ওপেনের ফাইনালে সাক্ষী থাকলো ভবিষ্যতে 2 তারকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের 5 সেটের ম্যাচে জার্মান আলেকজান্ডার জেরেভকে হারিয়ে বাজিমাত করলেন ডমিনিক থিয়েম সেই সঙ্গে পকেটে পড়লেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি খেলার ফল থিমের পক্ষে 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 অপরদিকে ভিক্টোরিয়া আজারাঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন 2020 ফাইনালে জয়ী হলেন নাওমি ওসাকা 22 বছরের নাওমি ওসাকার কাছে থেমে গেল ভিক্টোরিয়া আজারাঙ্কার স্বপ্নের দৌড় এর আগে 2018 সালে যুক্তরাষ্ট্র ওপেন জিতেছিলেন ওসাকা পতৌদি শর্মিলা ঠাকুর থেকে বিরাট কোহলি অনুষ্কা শর্মা বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক বহু পুরনো সেই তালিকাতে এবার কি যোগ হতে চলেছে দেশের উঠতি তারকা প্রীতি শর্মা জল্পনা কিন্তু তেমনই বর্তমানে আইপিএল এর জন্য দুবাইয়ে থাকা প্রীতির ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী প্রাচী সিং এর কমেন্ট দেখে কিন্তু সেই রকম ইঙ্গিতই পেয়েছেন ক্রিকেট ভক্তরা আর এই নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া টটেনহাম হটস্পারকে 1-0 গোলে হারিয়ে ইপিএল অভিযান শুরু করলো এভারটন ম্যাচের 55 মিনিটে হেডে দুর্দান্ত গোল করেন ক্যালভার্ট লিউইন নতুন ক্লাবের হয়ে এদিন খেলেন কলম্বিয়া তারকা হামেস রদ্রিগেজ অন্য ম্যাচে লেস্টার সিটি 3-0 গোলে হারায় ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে দলের পক্ষে জোড়া গোল জেমি ভার্ডি অন্য গোলটি করেন কান্তা গনে ইউএস ওপেনের মহিলা ডাবলসের চ্যাম্পিয়ন হয়েছে ভেরা ভেনোরিভা এবং লরা জিগমন্ড জুটি তারা 6-4, 6-2 গেমে হারিয়েছেন প্রতিযোগিতার তৃতীয় বাছাই সু ইয়াফান এবং নিকোল মেলচার জুটিকে ভেনোরিভা বলেছেন করোনা আবহে চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের কাছে দারুণ প্রাপ্তি
আগামী মাসে শুরু হবার কথা ব্যাডমিন্টনের অন্যতম ঐতিহ্যপূর্ণ প্রতিযোগিতা থমাস ও উবের কাপ। কিন্তু বিশ্বজুড়ে করোনা প্রকোপ যেভাবে বাড়ছে, এই অবস্থায় প্রতিযোগিতা আয়োজন কতটা সুরক্ষিত হবে সে প্রশ্ন তুলেছেন সাইনা নেহওয়াল। ইতিমধ্যে 7টা দেশ এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। চীন এবং জাপান এখনও পর্যন্ত যোগ দেবে কিনা নিশ্চিতভাবে জানায়নি। ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়ের টুইট, করোনা অতিমারির জন্য 7টি দেশ নাম তুলে নিয়েছে, এমন একটা সময় এই প্রতিযোগিতা আয়োজন করা কি যথেষ্ট সুরক্ষিত পদক্ষেপ হবে? দুঃখ খবর নিবেদন করল ড্যাফোডিল। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুঁকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733 9903019733। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 2-8 গোলে বিশ্রী হারে কিছুদিন পরেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। তাই লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে মাঠে নামলেন অধিনায়ক এর আর্মব্যান্ড পরে, এবং নতুন ম্যানেজার রোনাল্ড কোমেনের কোচিং এ জেরার্ড পিকেরা প্রস্তুতি ম্যাচ খেললেন তৃতীয় ডিভিশন ক্লাব জিমনাস্টিক। 3-1 গোলে জয়ের পরে বার্সা ম্যানেজার জানিয়ে দিলেন নতুন বার্সাকে এবার কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে দেখা যেতে পারে। জিমনাস্টিকের বিরুদ্ধে ম্যাচের 6 মিনিটে প্রথম গোল নভেম্বরের চোট থেকে ছিটকে যাওয়ার পর প্রথম মাঠে নামা উসমান দেম্বালের, বাকি 2টি গোলই পেনাল্টি থেকে, একটি করেন আতোয়া গ্রিজম্যান এবং 51 মিনিটে গোল করেন ফিলিপে কুতিনহো। রিয়াল মাদ্রিদ শিবিরে গ্যারেথ বেলের ট্রান্সফার নিয়ে চলছে বিতর্ক। বেলকে অন্য ক্লাবে যেতে সাহায্য করতে প্রস্তুত রিয়াল। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, 2022 পর্যন্ত চুক্তি থাকলেও ফ্রি প্লেয়ার হিসেবেই 31 বছর বয়সী ওয়েলস তারকাকে ছেড়ে দিতে রাজি রিয়াল। সেই সঙ্গে বেলের মোট পারিশ্রমিকের 50% দিতে রাজি তারা। বেলকে গত মৌসুমেই সই করাতে চেয়েছিলেন চীন সুপার লিগের ক্লাব জিয়াংসু সুনিং, কিন্তু রিয়াল তাকে ছাড়েনি, অথচ খেলার সুযোগও পাচ্ছেন না। জিদান খোলাখুলি জানিয়ে দিয়েছেন তার পরিকল্পনায় বেল নেই, এই কারণে উয়েফা নেশনস লিগে ওয়েলসের হয়ে খেলে ফেরার পরও রিয়ালের অনুশীলনে যোগদাননি বেল। 2013 সালে রেকর্ড অর্থে রিয়ালে যোগ দেওয়ায় বেল সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন রিয়াল পুরো বিষয়টা জটিল করে তুলেছে। ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার খুশি হবে রিয়ালের সিদ্ধান্তে, তারা বেলকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। লিওনেল মেসির বার্সেলোনা না ছাড়া সিদ্ধান্তে শুধু সমর্থকরা নন, উচ্ছ্বসিত রোনাল্ড কোম্যানও। দীর্ঘ সংঘাতের পরে গত সপ্তাহে আর্জেন্টিনীয় কিংবদন্তি আরও এক মরসুম ক্যাম্প নিউতে থাকার কথা ঘোষণা করেন। প্রাক মরসুম প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলদাতা। উচ্ছ্বসিত কোম্যান বলেছেন, সকলেই জানে মেসি বিশ্বের সেরা ফুটবলার, এরকম একজন ফুটবলার থাকলে যে কোনো ক্লাবেরই অন্যদের চেয়ে এগিয়ে থাকে। আগামী গ্রীষ্মে পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নিলেন কিলিয়ান এমবাপে। ফরাসি লিগের দ্বিতীয় ম্যাচে মার্সেইয়ের মুখোমুখি হওয়ার কয়েক ঘন্টা আগে তার এই ঘোষণায় আলোড়ন পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। 2021-22 মরসুমের পরেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকারের। এখনও পর্যন্ত চুক্তি বাড়ানো নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে আলোচনায় বসেননি এমবাপে। লিওনেল মেসি, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ফের একবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে। আগামী 8ই অক্টোবর আর্জেন্টিনার হয়ে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচটিতেই মাঠে নামতে পারবেন লিওনেল মেসি। এর আগে গত কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি। তবে কনমেবল প্রধান আলেজান্দ্রো ডোমিঙ্গোজের সঙ্গে আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়া জানিয়েছেন, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ, এর ফলে আবারও মাঠে নামতে পারবেন মেসি। খেলার ছোট ছোট খবর নিয়ে এখন থাকছে যেতে যেতে।
প্রথম দিনের প্রশ্ন নিয়ে এখন রইল স্পোর্টস কুইজ। আমাদের আজকের প্রশ্ন, ফুটবলে আইএফএর পুরো অর্থ কি? ফুটবলে আইএফএর পুরো অর্থ কি? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।